ক্লাস 7 দেখো তোমাদের কোশ্চেন দেখি 12.1 এ প্রতিটা দাগের অঙ্ক শুরু করেছিলাম শেষ করেছি আজকে যেটা শুরু করব সেটা হলো 10 এর দাগের অঙ্ক তো এখানে দেখো 10 এর দাগে তোমরা লক্ষ্য করো ওখানে পরপর তিনটে সূত্রের উপর অঙ্ক আছে তো একটা যে স্কয়ার প্লাস বি স্কয়ার একটা যে 4ab আর একটা সূত্র আছে ab তো সেই সূত্রের মধ্যে ওখানে দেখো সাতটা অঙ্ক দেয়া আছে তো ab সূত্রের উপর যে অঙ্কগুলো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ab সূত্রটা আগে তোমাদের সাথে দেখাই দেখো ab সূত্রটা হলো ab এই সূত্র কি না a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার ওকে তাহলে আমরা এখানে যে অঙ্কটা করব ab সূত্রের উপর আর ab সূত্রটা তার জন্য আমাদের জানা দরকার ঠিক আছে ab সূত্রটা হলো এটা এবার দেখো 10 এর 1 অঙ্ক দিয়েছে st ও s স্কয়ার প্লাস t স্কয়ার এটা ব্র্যাকেটের মধ্যে আছে মান লিখি যখন s প্লাস t সমান সমান 12 ও s মাইনাস t সমান সমান 8 মানে দুটো মান আমাদের দিয়ে দিয়েছে আর অঙ্কেরও দুটো মানে উত্তর আমরা বার করতে হবে একটা s t এর উত্তর বার করতে হবে একটা s স্কয়ার প্লাস t স্কয়ার উত্তর বার করতে হবে তো আগে আমরা কি করব s t এই অঙ্কটা মানে ab সূত্রের উপর s t এর মানটা আগে করব ঠিক আছে তাহলে s t মানে এটাকে আমরা ভাবতে পারি ab তাহলে ab সূত্রটা কি আমরা এক্ষুনি লিখেছি তাহলে এখানে কি লিখব s প্লাস t বাই 2 তার হোল স্কয়ার মাইনাস s মাইনাস t বাই 2 তার হোল স্কয়ার ওকে এখানে দেখো s প্লাস t সমান সমান মান কত দিয়েছে 12 তাহলে আমরা কি লিখব 12 বাই 2 তার হোল স্কয়ার ওকে মাইনাস তারপর দেখো s মাইনাস t বাই 2 তাহলে s মাইনাস t এর মান কত আছে দেখো 8 তাহলে আমরা লিখব 8 বাই 2 তার হোল স্কয়ার তাহলে এখানে 2 2 দিয়ে 12 কাটলে কত হয় 6 তাহলে আমরা লিখব 6 তার মানে স্কয়ার আছে মানে লিখব স্কয়ার মাইনাস 2 দিয়ে আমরা 8 যদি কাটি তাহলে কত হবে 4 তাহলে 4 এখানে স্কয়ার আছে তার মানে কি দেব স্কয়ার তাহলে 6 স্কয়ার মানে কত 36 বিয়োগ 4 স্কয়ার মানে কত 16 তাহলে 6 6 মিলে গেলে 0 1 আর কয় দাও 3 2 দাও তাহলে দেখো এখানে ST এর উত্তর কত বের হলো 20 ঠিক আছে এখানে F উত্তর আমরা করলাম এখানে আর একটা দেয়া আছে সেটা হলো দেখো S স্কয়ার প্লাস T স্কয়ার তার মানে এটা A স্কয়ার প্লাস B স্কয়ার যে আমরা সূত্র করেছিলাম তার অঙ্ক তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার সূত্র কি আমরা জানি A প্লাস B হোল স্কয়ার মাইনাস 2AB আবার আমরা A ও করতে পারি A মাইনাস B হোল স্কয়ার প্লাস 2AB তো এখানে আমরা কি করছি দেখো যেহেতু এখানে আছে দেখো s প্লাস t 12 মান দেয়া আছে তাহলে আমরা এটা করছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 তাহলে এটা a এটা a এটা হলো b ঠিক আছে এটা কিন্তু 2 তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে এটা 2 এটা a এটা b s প্লাস t এর মান কত দেয়া আছে 12 তাহলে আমরা এখানে কত বসাবো 12 তার স্কয়ার মাইনাস 2 s t এর মান দেখো এখানে বেরিয়েছে s t এর মান কত বেরিয়েছে 20 তাহলে এখানে কত বসাবো 20 তাহলে 12 স্কয়ার মানে কত 144 মাইনাস 2 দিয়ে যদি 20 গুণ করি কত হচ্ছে 40 তাহলে দেখো 144 থেকে যদি 40 বাদ দিই তাহলে কত হচ্ছে 104 ওকে এটা হলো আমাদের AB সূত্রের মানে 10 এর দাগে আমরা যে AB সূত্র বললাম তারপর যে চারটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব এটা হলো প্রথম অঙ্ক ঠিক আছে 10 এর দাগে এটা হলো প্রথম অঙ্ক এই a প্লাস b এই সূত্রের উপর দেখো আমরা ওখানে আরো তিনটে অঙ্ক দেয়া আছে 10 এর দাগে তোমরা 4 এর অঙ্কটা দেখো দেয়া আছে 36 কে 36 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি অন্তররূপে প্রকাশ করি
জিনিসকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি। দেখো ওখানে তোমাদের এই অঙ্কটা পাবে চারের দাগের আছে, ঠিক আছে? আমরা যদি 36 কে ভাঙি আমরা কিভাবে ভাঙি? 9 × 4, তাই তো? 4 × 9 = 36। তাহলে আমাদেরকে বলেছে 36 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, আমরা কিসের উপর করব? এবি সূত্রের উপর। তাহলে দেখো আমরা করছি কি, একবার এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ার। ওকে, একবার 9 + 4 বাই টু তার হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস একবার 9 - 4 বাই টু তার হোল স্কয়ার। এভাবেই কিন্তু অঙ্কটা আমাদের শেষ, মানে আমাদের এর বেশি করতে হবে না। কিন্তু অঙ্কটাকে তোমাদের ভেঙে একবার দেখাই, দেখো 9 আর 4 যোগ করলে কত হয়? 13। তাহলে 13 × 2 তার কি লিখবো? হোল স্কয়ার মাইনাস 9 থেকে 4 আমি বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 5। মানে 5 × 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো 13² মানে আমরা জানি 169 পাই, যেহেতু 2 এর মাঝে স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখবো? 4 মাইনাস, তারপর এখানে হচ্ছে 5 এর স্কোয়ার মানে কত? 25, 2 মানে কত? 4। তাহলে দেখো এটা লসাগু কত হচ্ছে? 4। লসাগু 4 হলে মাথায় যা আছে তাই বসে যায়, 169 - 25। তাহলে দেখো 5 আর 9 = 4, 2 আর 6 = 4, তারপর 1, তাহলে 4। 4 দিয়ে যদি আমরা উপরটা কাটাকুটি করি, দেখো 4 × 14 মধ্যে পাওয়া যায় 3 ছেড়ে 12, হাতটাকে 2, 2 × 4 হচ্ছে 24, তাহলে 4 × 6 = 24 আসছে? 36, ঠিক আছে? আমাদের বলে এরমই করতে, 36 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। আমাদের এই লাইনটা পরেই ছেড়ে দিতে হয়, কারণ এর বেশি করার দরকার নেই। আমি জাস্ট তোমাদের দেখালাম যে যদি আমরা অঙ্কটা ভাঙে করি তাহলে দেখো লাস্টে কতই আসবে? 36, 36ই আসবে। তাহলে এটা ছিল আমাদের 5 এর দাগের অঙ্ক। তারপর দেখো এটা হলো 4 এর দাগের, 5 এর দাগের অঙ্ক বলেছে দেখো 44। 44 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। 44 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। 44 কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তাহলে আমরা 44 কে যদি ভাঙি কিভাবে ভাঙবো? 11 × 4 বা 4 × 11 একই ব্যাপার, 4 × 11 = 44। তাহলে সূত্র আমরা কি বলছি, একবার এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস একবার 11 - 4 বাই টু তার হোল স্কয়ার। তাহলে চলো এটাও আমরা ভাঙি, দেখো 11 আর 4 কত হচ্ছে? 15, 15 / 2 তার হোল স্কয়ার মাইনাস 11 থেকে 4 বাদ দাও কত হচ্ছে? 7, 7 × 2 তার হোল স্কয়ার। তাহলে 15 × 15 কত? 225, 2² মানে 4 বিয়োগ 7² মানে কত? 49 / 4, কারণ এখানেও 2 আছে, 2² মানে 4, তাহলে আমাদের কত হচ্ছে নিশ্চয়ই? 4। আমরা বিয়োগ করছি 9 আর 15, 6 দাও 15, হাতে থাকে 1, 4 এর সাথে 5, 5 আর 6 = 12, 7 দাও 12, হাতে থাকে 1, তাহলে এখানে হচ্ছে 1। আমরা যদি এটা এখান দিয়ে কাটি দেখো 4 17-এর মধ্যে কবার যায়? 4 বার, 4 × 4 = 16, হাতে থাকে 1 1 আর 6 = 16, ঠিক আমরা করছি 4 × 4 = 16, তাহলে কত হলো দেখো? 44, ঠিক আছে? আচ্ছা এই দাগে এটা ছিল 5, এই দাগের দেখো লাস্ট অঙ্ক 7-এরটা দেখো, সেটাও এবি সূত্রের উপর, ঠিক আছে? সেটা আছে দেখো কি আছে, এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, অন্তর রূপে প্রকাশ করো, ঠিক আছে? এক্স কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। তাহলে আমরা কি করব, একদম সিম্পল ব্যাপার, এক্স প্লাস 1/2 তার হোল স্কয়ার দেব মাইনাস এক্স মাইনাস 1/2 তার হোল স্কয়ার দেব।
ওকে এই অঙ্কগুলো থাকে না অন্তরূপে প্রকাশ করে এক বা দুই থাকে আমি জাস্ট উপরে অঙ্কগুলো তোমাদের ভেঙে দেখালাম দেখো এখানে আমরা তিনটে সূত্র তোমাদের আগেই বলেছি তার মধ্যে আমি শুধু এবি সূত্রের উপর কাজ করে দেখালাম নেক্সট এ তোমাদের ক্লাস 7 তোমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের উপর সূত্রটা তোমরা একবার অবশ্যই দেখে রাখবে তারপর কিছু অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব